ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এই মাছটি কিন্তু বাংলাদেশের পরিচয় বহন করে। মাছে ভাতে বাঙালির পাতে মাছ নেই, সেটি কি করে হয়? বাংলাদেশের জাতীয় এই মাছটি গোটা বিশ্বব্যাপী সমাদৃত। বিশেষ করে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য, অর্থাৎ জিআই পণ্য। ইলিশের বিভিন্ন রেসিপি রয়েছে। ইলিশ পোলাও, লেবু পাতা ইলিশ ভুনা, ইলিশ মাছের মালাইকারি, মচমচে ইলিশ ভাজা, ভাপে সর্ষে ইলিশ সহ আরও অনেক লোভনীয় রেসিপির নাম শুনলেই পেট খালি খালি মনে হয়। কথায় আছে, মাছে ভাতে বাঙালি আর মাছের রাজা ইলিশ। বাংলাদেশের নদী নালা, পুকুর, ডোবা, হাওড় বাওড় ও সাগর থেকে প্রচুর মাছ ধরা পড়ে। সেগুলোর আকারে যেমন ভিন্নতা আছে, তেমনি স্বাদেও আলাদা। কিন্তু বাংলাদেশে এত মাছ থাকতে ইলিশ কেন মাছের রাজা? কেন ইলিশ বিশ্বব্যাপী বাংলাদেশের পরিচায়ক? সামুদ্রিক ইলিশ বর্ষা মৌসুমে ডিম দেওয়ার সময় নদীতে আসে। এ সময় এরা প্রায় 1200 কিলোমিটার পথ সাঁতার কেটে ঝাঁকে ঝাঁকে নদীতে চলে আসে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদী এদের ডিম পাড়ার পছন্দের জায়গা। এছাড়া ভারতের রূপনারায়ণ ও গঙ্গা নদীতেও ইলিশ আসে। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের পছন্দের তালিকায় রয়েছে ইলিশ। ফিলিস্তিনে নির্মিত ওমর সিনেমার একটি দৃশ্যে এমনটাই দেখানো হয়েছিল। সেই সিনেমার প্রধান চরিত্র ওমর এবং নারী চরিত্রটির নাম নাদিয়া। একটি দৃশ্যে সেই সিনেমার নারী চরিত্র নাদিয়া বলেছিল, বিয়ের পর আমাকে কোথায় নিয়ে যাবে? পুরুষ চরিত্র ওমর উত্তর দেয়, মোজাম্বিকে। কিন্তু নাদিয়া বলে, আমি বাংলাদেশে যেতে চাই। ওমর অবাক হয়ে এর কারণ জানতে চাইলে নাদিয়া বলে, ওই দেশের ইলিশ মাছ নাকি খুবই সুস্বাদু, আমি একবার হলেও সেই মাছটি খেতে চাই। উচ্চশিক্ষার সুবাদে অনেক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে আসেন, তাই বাংলাদেশের খাদ্যাভ্যাসের সাথে তারা অতি ঘনিষ্ঠ হয়ে পড়ে। বাংলাদেশের ইলিশ মাছ, সেটি হোক পদ্মা, মেঘনা, কীর্তনখোলা কিংবা বলেশ্বরের, যার স্বাদ বাঙালিদের কাছে তো বটে, গোটা বিশ্ববাসীর কাছে অতুলনীয়। যত মাছই থাকুক না কেন, সবচেয়ে মজার মাছ হলো ইলিশ। স্বাদে আর গুণে অন্য কোনো মাছের সঙ্গে এর তুলনা চলে না। চিকিৎসকদের মতে ইলিশ বলবর্ধক, বাতনাশক সহ আরও নানা গুণের অধিকারী। গবেষণায় দেখা গেছে ইলিশে আছে উচ্চমাত্রার প্রোটিন। এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা রক্তের কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়। আবার হৃদরোগীদের জন্য ইলিশের তেল উপকারী। এতসব গুণের কারণেই মাছের রাজার মর্যাদা পেয়েছে ইলিশ। সেই সঙ্গে বাংলাদেশের জাতীয় মাছও ইলিশ।